Welcome to my SPM English class. How are you all? I think you are all very fine. Today, আমি যে টপিকটা এক্সপ্লেন করব আগে থেকে আমি বোর্ডে কিছু অংশ লিখে রেখেছি তোমরা আমার ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো আমি কি এক্সপ্লেন করতে যাচ্ছি সো তোমরা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত অ্যাটেনটিভলি ভালো করে আমার প্রত্যেকটা কথা কিন্তু ইম্পর্টেন্ট ভালো করে তোমরা শোনো এবং দেখো আমি এখানে বোর্ডটাকে দুটো ভাগে ভাগ করেছি একদিকে রেখেছি কিছু অংশ এবং একদিকে আরো কিছু অংশ রেখেছি দেখো এটা রেখেছি V1 এটা রেখেছি V1 V2 V3 V1 V2 V3 মানে কি ভার্বের 1 নম্বর প্রেজেন্ট ফর্ম ভার্বের 2 নম্বর পাস্ট ফর্ম ভার্বের 3 নম্বর পাস্ট পার্টিসিপল ফর্ম আমি রেখেছি গো ওয়েন্ট গন লার্ন লার্নড লার্নড কাম কেম কাম টেল টোল্ড টোল্ড আমি এখানে চারটে ভার্ব রেখেছি এবং তিনটে করে অংশ তাদের রেখেছি তিনটে করে ফর্ম আমরা কখন উড হ্যাভ ইউজ করব আর ভার্বের থার্ড ফর্ম দেব আমরা এখানে রেখেছি হ্যাড উড হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্ম দেখো V3 আমরা কোন ধরনের সেন্টেন্সে বাংলা কিরকম কথা বলতে গেলে আমরা উড হ্যাভ ইউজ করব এবং তারপরে এই ভার্বের থার্ড ফর্ম বসাবো চলো আমরা দেখে নিই এই পার্টটা আমি এটা এক্সপ্লেন করার পরে বলছি শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখো তাহলে আমি এখানে বাংলা দুটো সেন্টেন্স লিখছি তোমরা দেখো কি ধরনের বাংলা সেন্টেন্সে আমরা উড হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্ম ইউজ করব ওকে লেটস কন্টিনিউ লুক অ্যাট দ্য বোর্ড ফার্স্ট অফ অল একটা সেন্টেন্স আমি এখানে লিখেছি বাংলা সেন্টেন্সটা দেখো যদি তুমি স্কুলে আসতে তুমি শিখতে এটা একটা সেন্টেন্স এখানে কমা রয়েছে যদি তুমি স্কুলে আসতে তুমি শিখতে তার মানে কি আমরা বলতে চাইছি একটা অতীতের কথা যে কথাটা যে কাজটা অলরেডি হয়ে গেছে যদি তুমি স্কুলে আসতে তুমি শিখতে মানে আমরা অতীতের কোনো কল্পনা অতীতের কোনো কাজের কল্পনা আমরা করব কিন্তু সেই কাজটা হয়নি যদি করতাম তাহলে এটা হতো যদি সে এটা করত তাহলে এটা হতে পারত মানে অতীতে কোনো কিছু আমরা কল্পনা করছি যেটা আদৌ হয়নি হতে পারত হলে ভালো হতো কিন্তু হয়নি তাহলে যদি তুমি স্কুলে আসতে মানে তুমি আসনি তাই তুমি শেখনি তুমি শিখতে মানে সেই জন্য তুমি শেখনি যদি আসতে তাহলে শিখতে চলো আমরা সেন্টেন্সটা কিভাবে লিখব দেখি যদি ইফ তুমি স্কুলে আসতে তাহলে আমরা লিখব ইউ হ্যাড এখানে আমি হ্যাড ইউজ করেছি দেখো কমা তার মানে কি আমার এই সেন্টেন্সে আমার হ্যাড ইউজ করতে হবে যদি তুমি স্কুলে আসতে ওকে তাহলে ইফ ইউ হ্যাড কাম টু স্কুল কমা তাহলে এখানে দেখো কামের হ্যাড যখন আমরা ইউজ করব কামের কিন্তু তিন নম্বর ফর্ম হয় আমরা এটা প্রত্যেকেই জানি হ্যাভ হ্যাজ হ্যাড এই তিনটে ভার্ব যখন আমরা ইউজ করি হ্যাভ এখানে হ্যাভ হ্যাড হ্যাজ তখন কিন্তু আমরা সবসময় ভার্বের থার্ড ফর্মটা রাখি তাহলে ইফ ইউ হ্যাড কাম টু স্কুল দেখো কাম কেম কাম এই ফর্মটা সরি এটা কাম হবে কাম কেম কাম এই ফর্মটা আমি এখানে রেখেছি যদি তুমি স্কুলে আসতে তুমি শিখতে তখন আমরা বলবো ইউ উড হ্যাভ ইউ উড হ্যাভ দেখো উড হ্যাভ ভার্বের থার্ড ফর্ম শেখা ইংরাজি কি লার্ন এখানে রেখেছি লার্ন লার্ন এর থার্ড ফর্ম হলো লার্নড এল ই এ আর এন টি এবার সেন্টেন্সটা ভালো করে শোনো যদি তুমি স্কুলে আসতে তুমি শিখতে ইফ ইউ হ্যাড কাম টু স্কুল কমা ইউ উড হ্যাভ লার্নড তাহলে আমরা উড হ্যাভ বলে ভার্বের থার্ড ফর্ম দেব লার্নড
যদি তুমি স্কুলে আসতে তুমি শিখতে। এটা হলো। আবার ধরো আরো একটা বাংলা চলো আমরা এখানে প্র্যাকটিস করি বলে, যদি তুমি বইটা পড়তে কমা তুমি কিছু শিখতে। ইফ ইউ হ্যাড রিড, হ্যাডের পরে রিড বলছি অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম, রিড এর থার্ড ফর্ম আর ই ডি, রেডও হতে পারে। ইফ ইউ হ্যাড রিড দা বুক, যদি তুমি বইটা পড়তে কমা ইউ উড হ্যাভ লার্নড সামথিং, ইউ উড হ্যাভ লার্নড তুমি কিছু শিখতে। তাহলে আমরা এই উড হ্যাভ কখন বলছি? অতীতের কোনো কাজ যেটা করলে আমরা সেটা পারতাম কিন্তু আমরা করিনি। উড হ্যাভ লার্নড শিখতে, আই উড হ্যাভ গন আমি যেতাম, ইউ উড হ্যাভ রিড তুমি পড়তে পারতে। এবারে চলো একটা জিনিস আমি এবার বলে দেব, এই সে এই ধরনের এই যে পার্টটা রয়েছে এই পার্টটা কেন দেখো, এখানে রেখেছি হ্যাড উড হ্যাভ বিন, এখানে কিন্তু আমরা বিন দিচ্ছিলাম না কিন্তু এখানে দেখো উড হ্যাভ এর পরে বিন এবং তারপরে অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ আমরা অনেক রকম হতে পারে, হ্যাপি ইজি ডিফিকাল্ট, কোন রঙের নাম হতে পারে ব্লু রেড, মানে কোন নাউনের দোষ গুণ অবস্থা আকার শেপ এই ধরনের ওয়ার্ডগুলোকে আমরা অ্যাডজেক্টিভ বলি। কখন আমরা উড হ্যাভের পরে এই উড হ্যাভের পরে ভার্বের থার্ড ফর্ম না দিয়ে আমরা উড হ্যাভের পরে বিন বসাবো এবং তারপরে অ্যাডজেক্টিভ কখন বসাবো দেখো। যদি আমি মাঠে যেতাম সেম লেখো, ইফ আই হ্যাড গন টু ফিল্ড বা টু দা ফিল্ডও লিখতে পারো, ইফ আই হ্যাড গন টু ফিল্ড যদি আমি মাঠে যেতাম কমা আমি খুশি হতাম, আগে আমি অ্যান্সারটা লিখে দিই তারপরে এক্সপ্লেন করব, আমি খুশি হতাম আই উড হ্যাভ বিন হ্যাপি হ্যাপি। দেখো এখানে কিন্তু উড হ্যাভের পরে ভার্বের থার্ড ফর্ম রেখেছি কিন্তু এখানে দেখো উড হ্যাভের পরে বিন এবং হ্যাপি। এবারে চলো আমরা বলি এখানে ভার্ব ছিল তুমি শিখতে, শেখা একটা ভার্ব, ওই জন্য আমরা ভার্ব ইউজ করেছি লার্ন, কিন্তু আমি খুশি হতাম এই সেন্টেন্সের কিন্তু কোনো কর্ম অর্থাৎ আমি যে কাজ করছি কোনো ক্রিয়া কিন্তু এখানে নেই, আমি খুশি হতাম আই উড হ্যাভ বিন হ্যাপি, খুশিটা কিন্তু এখানে কোনো ভার্ব নয় খুশিটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে আমি যদি দিই আই উড হ্যাভ বিন হ্যাপি তাহলে হওয়া ইংরাজি কি বিন, এখানে কিন্তু আমরা ভার্ব হিসাবে বিনটাকে ধরছি, আমি হতাম আই উড হ্যাভ বিন হ্যাপি, খুশিটা এখানে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা যখন কোনো অ্যাডজেক্টিভ ইউজ করব তখন আমরা কিন্তু বিনটা বসাবো, আর যদি আমরা কোনো ভার্ব বসাই শিখতে তাহলে আমরা লার্নড বসাবো, এখানে কিন্তু বিনের ইউজ হবে না, ইউ উড হ্যাভ লার্নড তুমি শিখতে, ইউ আই উড হ্যাভ বিন হ্যাপি আমি খুশি হতাম। আবার ধরো আমি একটা ইংরাজি বলছি শোনো, চলো আমরা প্র্যাকটিস করি, যদি তুমি টপিকটা শিখতে মানে এই টপিকটা যদি তুমি শিখতে এটা তোমার কাছে সহজ হতো। চলো আমরা ইংরাজি বলি, যদি তুমি টপিকটা শিখতে, ইফ ইউ হ্যাড, ইফ ইউ হ্যাড লার্নড দা টপিক, যদি তুমি টপিকটা শিখতে কমা ইট উড হ্যাভ বিন ইজি, এটা সহজ হতো। এখানে ইজি ওয়ার্ডটা কিন্তু অ্যাডজেক্টিভ সেই জন্য আমরা বলবো ইট উড হ্যাভ বিন ইজি, এটা সহজ হতো তোমার কাছে। ওকে আবার চলো আমরা আরো একটা দুটো সেন্টেন্স আমরা এখানে ইউজ করি, ধরো কাম আর টেলটা দিয়ে আমরা বলি, চলো
যদি সে এখানে আসতো আমি তাকে বলতাম, আসেনি বলা হয়নি। তাহলে অতীতের কল্পনা যখন আমরা এরকম বলবো এইভাবে লিখব, তাহলে আমরা এটা বলবো, চলো যদি সে এখানে আসতো, ইফ হি হ্যাড কাম কমা আমি বলতাম তাকে, আই উড হ্যাভ টোল্ড, আমরা তখন এটা বলবো উড হ্যাভ টোল্ড, মানে ভার্বের থার্ড ফর্ম বলবো, আই উড হ্যাভ টোল্ড হিম আমি তাকে বলতাম। তাহলে আমরা এখানে ভার্ব ইউজ কখন করছি? যখন আমরা উড হ্যাভ বলবো এবং ভার্বের থার্ড ফর্ম ইউজ করব, আই উড হ্যাভ টোল্ড হিম আমি তাকে বলতাম। এখানে ভার্ব বলছি বলে দেখো ভার্ব বলতাম, ভার্ব ওই জন্য ভার্ব দিচ্ছি, কিন্তু যখন আমরা অ্যাডজেক্টিভ হবে তখন কি হবে? যদি তুমি এখানে আসতে আমি খুশি হতাম, তাহলে এখানে খুশি হতাম, এখানে কিন্তু খুশিটা অ্যাডজেক্টিভ আর ভার্ব হচ্ছে হতাম। তাহলে আমরা বলবো যদি তুমি এখানে আসতে, ইফ ইউ হ্যাড কাম হেয়ার, যদি তুমি এখানে আসতে কমা, আই উড হ্যাভ বিন হ্যাপি, তাহলে আমি খুশি হতাম। এই ধরনের সেন্টেন্সে কিন্তু কোনো ভার্ব নেই, সেই জন্য আমরা উড হ্যাভ এর পরে বিন দিচ্ছি এবং তারপরে ওই হ্যাপি অ্যাডজেক্টিভটা রাখছি। তাহলে এইটা আর এইটার মধ্যে তফাতটা কি দেখো, ফার্স্ট অফ অল তোমরা বুঝেছো আশা করি যে কি ধরনের বাংলা সেন্টেন্সে আমরা উড হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্ম রাখবো এবং উড হ্যাভ বিন আর অ্যাডজেক্টিভ রাখবো। চলো আমরা দেখে নিই, উড হ্যাভ ভার্বের থার্ড ফর্ম আমরা রাখবো যদি ভার্ব থাকে, কিরকম? যদি তুমি বইটা পড়তে, তুমি শিখতে, ইউ উড হ্যাভ লার্নড, শিখতে অর্থাৎ ভার্ব আছে শিখতে। এবার এটা যদি এটা বলি, যদি তুমি বইটা পড়তে টপিকটা তোমার কাছে সহজ হতো, ইফ ইউ হ্যাড রিড দ্য টপিক ইট উড হ্যাভ বিন ইজি, তাহলে আমরা বিন দিচ্ছি কখন? যখন আমরা বলছি যে ইজি সহজ হতো, সহজ এটা কিন্তু ভার্ব নয়, সহজটা অ্যাডজেক্টিভ, হতোটা ভার্ব। তাহলে এখানে এই সেন্টেন্সে দেখো আমি কিন্তু হতো বলিনি, এই সেন্টেন্সে দেখো হতো বলছি, তাহলে তুমি শিখতে সরাসরি ভার্ব আছে, ইউ উড হ্যাভ লার্নড, আর আমি খুশি হতাম বা তুমি খুশি হতে, ইউ উড হ্যাভ বিন হ্যাপি। ওকে, আমি এটা সহজ হতো, এটা সহজ হতো, ইট উড হ্যাভ বিন ইজি। তাহলে আমরা আজকের দেখলাম উড হ্যাভ ভার্বের থার্ড ফর্ম আমরা কিভাবে লিখব, কি ধরনের বাংলা সেন্টেন্সে, আর উড হ্যাভ বিন আর অ্যাডজেক্টিভ আমরা কখন লিখব। ওকে, চলো আজকের টপিকটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাও, যদি না বুঝতে পারো আমি ছোট করে টপিকটা আবার এগেন আই উইল ডিসকাস অ্যাবাউট দ্য টপিক ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দিস। সকলে খুব ভালো থেকো, টাটা।